নমস্কার বন্ধুরা, আজ আমি আর্ট জার্নিতে স্বামী বিবেকানন্দের যে মূর্তিটা বানিয়েছিলাম, যা ফাইবারে ট্রান্সফার করাটা আমি দেখিয়েছিলাম, আজ আমি ফাইবার সেই মূর্তিতে ন্যাচারাল কালার করার জন্য যে আমরা প্রস্তুতি নিয়েছি এবং পরে আমরা দেখাবো ন্যাচারাল কালার কীভাবে করে। তো এই সঙ্গে দেখুন, অমিত প্রথমে বেস কালারগুলো লাগিয়ে নিচ্ছে, পুরো স্বামী বিবেকানন্দের গায়ে বেস কালারগুলো লাগিয়ে নিচ্ছে। এগুলো সবই অ্যাক্রিলিক কালার এবং ওরা লাগানোর পরে পুরো কালারগুলো দেখুন অভিলাষ, এরপর ওর গায়ের রঙ এবং অন্যান্য জায়গার রঙ যেগুলো লাগানো আছে সব লাগিয়ে দিচ্ছে। লাগানোর পরে স্টেপ বাই স্টেপ দেখুন, এবারে অভিষেক এর উপরে রং হয়ে যাওয়ার পরে চোখে দেখে দেওয়ার পর ও কিন্তু মেলামাইন লাগিয়ে দিচ্ছে। এবং এই মেলামাইন লাগানোর প্রসেসটা কিন্তু একটুখানি শক্ত, কেননা এটা যদি একটু ভুলভাল লাগানো হয়ে যায় এর মধ্যে ফেনা টাইপের তৈরি হয়ে যায়। তা এটা যখনই লাগানো হবে একবারই লাগিয়ে ফেলতে হবে, মানে এটা লাগানোর পরে এর উপরে আর এক ফুট লাগাতে গেলে এটাকে ভালো করে টানতে সময় দিতে হবে, তারপরে এক ফুট লাগাতে পারবে। সঙ্গে সঙ্গে লাগানোর পরে আবার যদি এক ফুট লাগাতে চান এর মধ্যে কিন্তু গেঁজা গেঁজা হয়ে যাবে এবং বেশি লাগালে আবার ঝুলে পড়ার ব্যাপার আছে। তো দেখুন স্টেপ বাই স্টেপ কীভাবে এটা করা হচ্ছে, আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। মারিস না, ভুলে যাবে, দাব নাই, একটু মার দাব নাই।
সামনে পড়েছি ওইখানটা না ওইখানটা কাঁধে কাঁধে শোল্ডার সাইড উপর দিয়ে তো হ্যাঁ ব্যাস আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে একটা পূর্ণভাবে মূর্তি রং করা হয়, এবং এই যে মেলামাইনটা লাগানোর পরে কী হলো, এই মূর্তিটার উপরে একটা প্লাস্টিক কোটিং পড়ে গেল, অর্থাৎ যে রংটা আমরা করেছি এই রংটা কিন্তু লং লাস্ট হয়ে গেল, মানে এটা অনেক বছর থাকবে, জল দিয়ে ধুলেও কিছু হবে না, এটা বাইরে এক্সটেরিয়ারে যদি থাকে রং নষ্ট হবে না। তো আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আজ এই অবধি নমস্কার।